রজব মাস আসার পর হুজুর আলাইহি আলী আসাল্লাম বিশেষভাবে তিনটি আমল করতেন এক নম্বর হলো একটি দোয়া পড়তেন দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান দোয়াটি আমি আবার পড়ছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ আপনি রজব এবং সাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং রমজান পর্যন্ত পৌঁছে দিন রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দান করুন এই দোয়াটি খুব বেশি বেশি রুজাল আলী আসাল্লাম পড়তেন অন্য যে কোনো মাসে পড়া যায় কিন্তু বিশেষভাবে এই মাসে বেশি বেশি পড়তেন আমরাও এই দোয়াটি বেশি বেশি পড়ব দুই নাম্বার আমল হলো, হুদুসল্লাহ আলী আসাল্লাম এই মাসে রোজা রাখতেন বেশি হুদুসল্লাহ আলী আসাল্লাম অন্য অন্য মাসগুলোতে রোজা রাখতেন বিশেষভাবে রমজানের রোজা যেন কষ্ট না হয় সেই জন্য উম্মদকে শিক্ষা দেওয়ার জন্য এই মাসে বেশি বেশি রোজা রাখতেন তো আমরা রমজান মাসে যেন রোজা রাখতে কষ্ট না হয় এই জন্য এই মাস থেকে সাতটা দুইটা তিনটা যতটুক পারি আমরা রোজা রাখার চেষ্টা করব। তিন নম্বর আমল হলো রমজান মাসের জন্য হুজুর সাল আলী আসাল্লাম প্রস্তুতি নিতেন যেরকমভাবে ঈদের জন্য আমরা প্রস্তুতি নেই জামা কাপড় কিনি বা কুরবান জন্য পশু কিনা হয় বা আনুষাঙ্গিক অনেক বিষয় আছে প্রস্তুতি নেওয়ার এরকমভাবে রমজান মাসের জন্য আমরা যেন প্রস্তুতি নিতে পারি আল্লাহ এত একটি বরকতপূর্ণ মাস রমজান মাস রেখেছেন সেই মাসের সম্পূর্ণ বরকত যেন আমরা নিতে পারি ওই মাস যেন আমরা সঠিকভাবে সুন্দরভাবে সবগুলো আমল ভালোভাবে করতে পারি তা আল্লাহ তালা আমাদের সকলকেই রমজান পর্যন্ত যেন পুষতে পারি এবং রমজানের পরিপূর্ণ বরকত যেন আমরা নিতে পারি আল্লাহ তালা আমাদের সকলকেই সেই তৌফিক দান করুক আমিন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ